তো বন্ধুগণ, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন একটি অ্যান্ড্রয়েড টিভি বক্স। আজকে এটা আমি আনবক্সিং করব এবং এটার প্রাইস শুনলে আপনারা অবশ্যই চমকাতে বাধ্য হবেন। তো আমি এবারে আপনাদের প্রাইসটি বলে দিই। এর প্রাইস মাত্র 1600 টাকা, যেটা আমি অ্যামাজন ফ্লিপকার্ট থেকে না কিনে আমি farita.com থেকে কিনেছি, যাতে আমার প্রাইসটা খুবই কম হয়। এবং এটা যদি আপনি ফ্লিপকার্ট বা অ্যামাজনে কিনেন তাহলে একটু বেশি পড়বে। আর ফারিতার লিঙ্ক ডিসক্রিপশানে থাকবে এবং ফ্লিপকার্ট অ্যামাজনেরও ডিসক্রিপশান থাকবে, ডিসক্রিপশানে প্রোভাইড করা রয়েছে। এবং এটা হচ্ছে সবচেয়ে কম দামে ভালো অ্যান্ড্রয়েড টিভি বক্স আমি বলবো। আর এটা MSQ কোম্পানির, এটা 4K, বাট MSQ প্রো না। ওকে, এটা মাথায় রাখবেন, MSQ প্রো হলে একটু বেশি দাম হবে। তো আমি এটা কিনে নিয়েছি যাতে করে আমি আর টিভিকে আমি অ্যান্ড্রয়েড টিভি বানাতে পারি। তো শুনুন, আজকের এই ভিডিওটি শুরু করা যায় এবং আমরা আনবক্সিং করি। আর এটা আপনি মনিটর ইউজ করে মনিটরকে অ্যান্ড্রয়েড টিভিতে কনভার্ট করতে পারেন। তো এর স্পেসিফিকেশানগুলি ডিসক্রিপশানে লেখা থাকবে, তাও বলে নিচ্ছি। 1 GB রম এবং আর ইন্টারনাল স্টোরেজ হচ্ছে, সরি, 1 GB র্যাম এবং ইন্টারনাল স্টোরেজ হচ্ছে 8 GB। তো এটা মোটামুটি আমাদের পক্ষে ভালো। এটা আমি আনবক্সিং করে নিয়েছি, তাও আপনাদের সামনে একটু খুলে দেখাচ্ছি। বক্সটি খুললে আপনি এখানে পাবেন একটি টিভি বক্স, যেটা খুবই সিম্পল। ওকে, সো এটা আমি ফোকাস করার চেষ্টা করছি, এই যে খুলছি আপনি দেখতে পাচ্ছেন। ওকে, সো এই যে একটু জুম করে দেখাচ্ছি, এই যে দেখুন, এবং এটা যথেষ্ট ভালো। ওকে, তো এটা আমি পরীক্ষা করে দেখে নিয়েছি। তো আমরা বক্সটি খুলে ফেলেছি, দেখতে পাচ্ছেন। বক্সটি খুলে এখানে পেয়ে যাবেন MSQ একটি টিভি বক্স। সো এটাকে দূরে রাখছে, আর এটা মনে রাখবেন MSQ প্রো না, 4K। আর এই ভিডিওটির কোয়ালিটি হয়তো খুব ভালো না হতে পারে, তাই অবশ্যই 360p দেখার চেষ্টা করুন। এবং এটি খুললে পেয়ে যাবেন একটি অ্যাডাপ্টার, এবং এটি হয়তো 5W অ্যাডাপ্টার, কিন্তু দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এটি চাইনিজ একটি ব্র্যান্ড, তাই এটা আপনাদের না কেনার রিকোয়েস্ট থাকবে। বাট আমাকে কিনতে হয়েছে বাধ্য, ও কারণ তখনও চায়না ইন্ডিয়া বাসে চায়নাটা শুরু হয়নি। তো তারপরে দেখতে পাওয়া যাবেন একটি ইউজার ম্যানুয়াল। ইউজার ম্যানুয়ালে সব কিছু লেখা থাকবে, এখানে আপনাদের খুলে দেখাতে চাইবো একবার। এই যে আমাদের ইউজার ম্যানুয়াল, এটাকে আমরা সাইডে রেখে দিচ্ছি। তারপর একটি পেয়ে যাবেন HDMI কেবিল, যা দিয়ে আপনি করতে পারছেন অ্যান্ড্রয়েড টিভিকে কানেক্ট, অ্যান্ড্রয়েড টিভি বক্সে কানেক্ট করতে পারবেন মনিটর বা অন্য কিছুর সাথে। তো রেখে দিচ্ছি, এবং এর সাথে পাবেন একটি রিমোট, যেটা কোনো কাজের নয়, সেটা কিছু বাদ দিন। এবারে এই রিমোটটাকে কার্যকরী করার জন্য আমরা কিছু ব্যাটারি রেখেছি, যেটাকে এবারে এর সাথে লাগাবো। এবার আমার হাতে দেখতে পাচ্ছেন কিছু ব্যাটারি, যেটাকে আমি লাগাবো। ওখানে কোন ব্যাটারি সাপোর্ট হবে আমি জানি না, তাই একবার খুলে নিচ্ছি। আর আমি আমার থেকে একটি বোনাস টিপ থাকবে, আপনারা এই রিমোট ইউজ না করে একটি যদি মাউস বা কিবোর্ড ইউজ করেন সেটা ভালো হয়। আমি দেখবো কোনটি এর সাথে সাপোর্ট হচ্ছে। তো এটাই সাপোর্ট হচ্ছে, এই যে ছোটো পেন্সিল ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন প্যানাসোনিকের। আর এইটা লাগছে, কিন্তু এটা লাগবে না, এই বড়টা লাগবে না, ছোটোগুলি লাগবে। ওকে, তো এটা আমি লাগিয়ে দিচ্ছি। এবার আমাদের লাগানো কমপ্লিট, এটাকে আমরা ক্লোজ করে দিব। তো কোন দিক দিয়ে, আই থিঙ্ক এদিক দিয়ে ক্লোজ হচ্ছে না, তাহলে এদিক দিয়ে হতে পারে। তো আমরা ক্লোজ করে ফেলেছি এবং এটা প্যাকেটে ঢুকিয়ে আবার ভিডিওতে ফিরে আসছি। এবারে আমরা দেখবো কীভাবে কানেক্ট করতে হয় টিভি বা মনিটরের সাথে। আমি আজকে মনিটরের সাথে যুক্ত করবো। ওকে, তো চলুন কীভাবে কানেক্ট করতে হয় দেখে নেওয়া যাক। তো আমি রিমোটটিকে ইউজ করছি না, তাই রেখে দিচ্ছি। এবার দেখুন, আমি সুইচগুলিকে অন করে দিচ্ছি। এটা আমার হচ্ছে HDMI কেবিল, যেটা লাগানো যাবে সেটা হচ্ছে মনিটরে সুইচ দেওয়া আছে। এবং এবারে সাইডে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডাপ্টারে সুইচটি দেওয়া আছে। এবার আমাকে ভিডিওটি একটু কষ্ট করে করতে হচ্ছে, তাই একটু গ্যাপ দিয়ে আমি করব। ওকে, তো এবারে আমরা এই অ্যাডাপ্টারকে কি করব, আমাদের অ্যান্ড্রয়েড টিভি বক্সটির সাথে কানেক্ট করছি। কানেক্ট করার পরে আবার এই ভিডিওতে ফিরে আসছি। এই যে দেখুন, আমি এখানে কানেক্ট করে নিয়েছি, এই যে এটা এভাবে কানেক্ট করে নেবেন। ওকে, এটা খুবই সহজ। তারপরে
আমরা কি করব আমাদের ইউপিএস এর সুইচটাকে অন করে দিচ্ছি যাতে করে আমাদের এখানে মনিটরে চলে আসে। তো এবারে কানেক্ট করা হয়ে গেছে, ইউপিএস এর একটি শব্দ শুনতে পেলেন। এবারে দেখুন মনিটরটি চলে আসছে কিন্তু নো সিগন্যাল দেখাচ্ছে, তাই আমাদের এইচডিএমআই কেবিলটাকে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের সাথে কানেক্ট করার পালা। সো সেটাকেও কানেক্ট করে আপনাদের দেখাচ্ছি। এবারে এই যে হলো আমাদের এইচডিএমআই কেবিল, এটাকে আমরা লাগাবো অ্যান্ড্রয়েড টিভি বক্সের পিছনে। এবারে সো একবার দেখিয়ে দিতে চাইব, এইভাবে আমাদের লাগাতে হবে। আমার একটা হাতে ফোন থাকার কারণে আমাকে একটাই হাতেই কাজ চালাতে হচ্ছে, বাট একটু কষ্ট হচ্ছে তাই ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে। তা নিয়ে কোনো বিষয় নয়, আপনাদের সাথে এই ভিডিওতে আমি কিছু হালকা হালকা আলোচনা করে এই ভিডিওটি সম্পূর্ণ শেষ করার প্রোগ্রাম নিয়েছি। তো মোটামুটি একটু কানেক্ট করতে একটু অসুবিধা হচ্ছে, তাই একবার ঠিকঠাক করে যুক্ত করার তার চেষ্টা করছি। সো আবার পজ করে দিতে চাইবো কারণ এটা ঢোকাতে একটু প্রবলেম হচ্ছে। আর একটা এইচডিএমআই সাইটটা আমরা লাগাবো মনিটরের পিছনে। এই যে মনিটরটা দেখতে পাচ্ছেন, এখানে হয়তো আপনাদের কালো দেখাচ্ছে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে লাইটিং সিস্টেমটা নেই। সো এখানে যে দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করবো এইচডিএমআই লেখাটা আছে এই সব জায়গায়, যেটা লাইট পড়ার কারণে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। সো এই যে এখানে আমাদের এটাকে ঢুকাতে হবে। সো ঢুকানোর পরে এই ভিডিওতে আবার ফিরে আসছি। এবারে এইচডিএমআইটি কানেক্ট করার সঙ্গে সঙ্গে আমাদের এই পেজটি খুলে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, তাই পরবর্তী ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকলো। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা এই ভিডিওটি শেষ অবধি দেখলেন। থ্যাংকস ফর ওয়াচিং।